প্রায় 70 বছর কেটে গিয়েছে। কখনো খোলা চুলে, কখনো বা বেনিতে, হাসি খুশি শান্ত স্বভাবে কৃষ্ণার মুখটাও এখনো মনে আছে। স্কুলের সেলাইয়ের ক্লাসে দিদিমণি ছিলেন ওরই পিসি বাণী দাশগুপ্ত। থান কাপড় থেকে বেবি ফ্রক কাটার ক্লাস হচ্ছিল, আর আমি ছিলাম সেলাইয়ে বরাবরই মহাপণ্ডিত। কিছুতেই ফ্রক কেটে উঠতে পারছিলাম না। পিসির চোখকে ফাঁকি দিয়ে আমার ফ্রক কেটে দিয়েছিল কৃষ্ণা। পাবনা শহরে রেল স্টেশন বলতে ছিল ঈশ্বরডিহি। একমাত্র স্টেশনে যাওয়ার রাস্তা ছিল পাকা, বাকি সব রাস্তাই মোরামের। ওই রাস্তা দিয়ে আমরা স্কুলে যেতাম। 1942 সালে পাবনা গার্লস হাই স্কুলে ভর্তি হই। তখন অবশ্য আমার নাম ছিল আরতি, কৃষ্ণা ছিল আমার ক্লাসে। আমি ক্লাস 5-এ বাবা মার সঙ্গে চলে গিয়েছিলাম দেরাদুনে, ফিরে আসি আবার ক্লাস 7-এ, তখনও ও আমার ক্লাসে। তখনই ভালোভাবে পরিচয় হয়েছিল। ওরা ছিল 5 বোন, তার মধ্যে মনে আছে 4 বোনই পড়তো আমাদের স্কুলে। বোনেদের মধ্যে খুব ভাব ছিল, আর সবাই বড় বোন উমার কথা শুনে চলত। স্কুল থেকে অভিনয়ের দিকে ঝোঁক ছিল কৃষ্ণার। স্কুলে একসঙ্গে আমরা রবীন্দ্রনাথ ঠাকুরের পেটে খেলে পিঠে সয়, বসন্ত নাটকে অভিনয় করেছি। স্কুলের সব অনুষ্ঠানে অংশগ্রহণও করত। গানের গলাও ছিল খুব সুন্দর। স্কুলে ওর প্রিয় বন্ধু ছিল মলয় রায়, বাসন্তী বসাক, সুনন্দা লাহিড়ি। সব সময় এক বেঞ্চে বসত। স্কুলের পাঠ শেষ করার আগেই চলে গিয়েছিল সুনন্দা। বিদায়ী অনুষ্ঠানের দিন খালি গলায় গান গিয়েছিল কৃষ্ণা, ভরা থাক স্মৃতি সুধায়। সেই শুনে ছাত্রী থেকে দিদিমণি সবাই চোখ মুছেছিলাম। দেখতে তো সুন্দরী ছিলই, তখনকার আন্দাজে স্টাইলিশও ছিল, কিন্তু তার চেয়েও বেশি কৃষ্ণার ছিল সেলাইয়ের হাত। ওর এমব্রয়ডারির কাজ স্কুলে নাম করা ছিল। তখনকার দিনে সেলাইয়ে লেডি ব্রাভবন ডিপ্লোমা ছিল খুবই নাম করা। সেই ডিপ্লোমা পরীক্ষাতেও সাফল্যের সঙ্গে উত্তীর্ণ হয়েছিল কৃষ্ণা। আমার পাবনায় ম্যাট্রিক অবধি আর পড়া হয়নি। তার আগে 1947 সালে বাবা চলে এলেন কলকাতায়, আমিও এলাম বাবার সঙ্গে। পরে 1953 সালে তখন প্রেসিডেন্সিতে পড়ছি। সেই সময়ই পাবনার বন্ধু একদিন ডেকে বলল, শুনেছিস কৃষ্ণা সিনেমায় নেমেছে, নতুন একটা সিনেমা বেরিয়েছে 75, তাতেও অভিনয় করেছে। তখনকার দিনে সিনেমার নামটা খুব ভালো চোখে দেখা হতো না, আমরাও দেখিনি। তারপরে অবশ্য যত ওর অভিনয় দেখেছি তত মুগ্ধ হয়ে গিয়েছি। কি সুন্দরী, কি স্মার্ট! তবে স্কুলে সেই কৃষ্ণাকে কিন্তু সিনেমায় তেমন করে খুঁজে পাওয়া যায় না। স্কুলে কৃষ্ণাকে খুঁজে পেয়েছি ওর নাতনি রাইমার মধ্যে। প্রথম যেদিন রাইমার ছবি দেখেছিলাম কাগজে, চমকে উঠেছিলাম, এ যে একেবারে 40 দশকের কৃষ্ণা। বন্ধুরা, কেমন লাগলো ভিডিওটি? অবশ্যই আপনাদের মূল্যবান মতামত জানাবেন। লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ভালোবাসা নেবেন।